एबार आमी आमार पटियालाकार मा बोन सोशल मीडियार मा बोन जारा आमार आलोचना श्रवण करतेछेन करबेन आपनादेर सबार काछे जानते चाइबो आपनाके 40 जन पुरुष देखछे किना आपनि निजे चिंता करेन। बर्तमानेर मा बोनके 40 जन तो दूरेर कथा 40,000 40 लाख पुरुषे देखछे तारा तो जहन्नामे जाबे। या रसूलुल्लाह या हबीबाल्लाह आमरा कि आमादेर ए पापटा मोचन करते पारबो ना? आमरा कि आमादेर ए पापटा बन्ध कराइते पारबो ना? आमार नबी बोलेछेन माफ करार मालिक हलो आल्लाह। आल्लाहर एकटा नाम गफूर, अल्लाहर एक नाम गफ्फार, एक नाम रहमान, एक नाम रहीम, एक नाम सत्तार, एक नाम काहार, एक नाम मुहैमिन, एक नाम मुमिन। अल्लाह पाकेर एमन जुल जलाली वाल इकराम अनेक नाम आछे। तुमी अल्लाहर काछे तौबा करो तौबा करो तौबा करो, आमार अल्लाह तोमार गुनाह माफ करे दिबे। तबे एकटा कथा मने राखा लागबे, अल्लाह माफ करछे किना आपनि जानेन ना। एखन थेके जारा ए आलोचना श्रवण करेछेन एखन थेके जेन आपनाके 40 जन पुरुष ना देखते पारे एमन भावे पर्दार आড়ালে मा বোন চলার দরকার আছে না নাই? এবার যারা সন্তান তোমাদের মা বাজারে যায় বাজার করার জন্য, তোমার মা মার্কেটে যায় মার্কেট করার জন্য, তোমার মা তোমার বোনের বাড়ি যায় বিয়ের সাথে কথা বলে, তোমার মা তোমার এলাকার আত্মীয় স্বজনের কাছে যায়, এদের সাথে সন্তান তোমার মা কথা বলে। তাইলে তোমার মা এমন ব্যাপারদাভাবে থাকার কারণে তুমি সন্তান তোমার মার কারণেও জাহান্নামে যাবে। এক নাম্বার তুমি সন্তান জাহান্নামে যাবে। তাইলে যাদের মা এমন ব্যাপারটা ভাবে অন্য পুরুষের সামনে যায় সাবধান সতর্ক, জাহান্নামে নিজে যাওয়ার আগে আপনার মাকে আপনি পর্দার আড়ালে ঢুকাইবেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার পুরুষগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের যুগের নারীদেরকে ব্যাপারটা ভাবে রাস্তায় বাইরে হইতে দিও না। কেন কেন আল্লাহ আপনার কাছে জানতে চাই আমাদের নারীদেরকে কেন বেপরদাভাবে ঘুরতে দিব না, বাহির হতে দিব না? তোমার নারী, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী, আত্মীয় স্বজনের মধ্যে নারী যারা, তাদেরকে যদি পটিয়ার বাজারে যাইতে দাও, রাস্তায় ঘুরতে দাও, মার্কেট করতে দাও, বাজার করতে দাও, পুরুষের সামনে যাইতে দাও, একটা পুরুষের তোমার মায়ের দিকে তোমার বোনের দিকে স্ত্রীর দিকে খারাপ নজর যাবে। তখন তোমার মাকে তোমার স্ত্রীকে তোমার বোনকে তারা ইফটিজিং করবে, তোমার বোনকে তারা ধর্ষণ করবে। এই ধর্ষণ হওয়ার কারণে তোমরা তোমাদের মা বোন এবং স্ত্রীকে বাহিরে যেতে দিও না, তোমাদের নারীদেরকে বাহিরে যেতে দিও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করব? তাহলে কি তারা তাদের কর্মকাণ্ড করবে না? তারা বাহিরে যাওয়ার যেই কর্ম করার জন্য বাহিরে যাবে ওই কর্মগুলা তোমরা পুরুষগণ সম্পাদন করে দাও, তাহলে তোমাদের মা বোন তোমাদের বাড়ির বাহিরে যাইতে পারবে না, যাওয়া লাগবে না। এই জন্য আপনারা পুরুষগণ নিজেরা চিন্তা করেন আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। জান্নাতে যাইতে চাইলে আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে আপনার ঘরের মধ্যে মহিলা বোন যারা আছে তাদেরকে রাস্তায় বাইর হইতে দিতে পারবেন না। আর যদি বলেন হুজুর আমার জান্নাত দরকার না আমি জাহান্নামে যাইতে চাই, তাহলে আপনি আপনার মাকে মার্কেট করার জন্য পাঠান, আপনার বাবাকে আপনার বোনকে আপনি মার্কেট করার জন্য পাঠান, আপনার স্ত্রীকে আপনি মার্কেট করার জন্য পাঠান। ফাটাইবেন তো এলাকার পুরুষগণ আপনার মাকে বোনকে স্ত্রীকে দেখবে। আর দেখার কারণে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন একটা মহিলাকে একজন নারীকে যদি 40টা পুরুষ মানুষ দেখে ফেলে তাহলে ওই নারীটা দাইয়ুস হয়ে যায়। আর জান্নাতের দরজায় লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, দাইয়ুস মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। আর লোক জাহান্নামে যাবে। এক নাম্বার ওই মহিলার বাবা জাহান্নামে যাবে, দুই নাম্বার ওই মহিলার স্বামী জাহান্নামে যাবে, তিন নাম্বার ওই মহিলার ভাই জাহান্নামে যাবে, চার নাম্বার ওই মহিলার সন্তান জাহান্নামে যাবে। হুজুর কেন? বলে মহিলা যতদিন বাবার ঘরে ছিল বাবা তারে পর্দা শিখায় নাই। দুই নাম্বার মহিলার ভাইয়ের কাছে যতদিন ছিল মহিলার ভাই তাকে শাসন করে পর্দার মধ্যে ঢুকায় নাই। তিন নাম্বার মহিলার স্বামীর কাছে যখন এসেছে স্বামী তারে পর্দা করায় নাই। চার নাম্বার ওই মহিলার সন্তান যখন বড় হয়েছে বুঝের হয়েছে ওই সন্তান তার মারে পর্দা পশিদার কথা বলে নাই। আম্মুজি আপনি মনের আনন্দে রাস্তায় বের হয়ে যান, বেপর্দাভাবে পুরুষের সামনে চলে যান। আম্মুজিরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা তো মনের আনন্দে পটিয়া বাজারে চলে যান, আপনার এলাকার মার্কেটে চলে যান, কিন্তু আপনি জানেন না আপনার বেপর্দা ঘুরার কারণে আপনার চেহারাটা এলাকার মানুষ দেখার কারণে আপনার বাবা জাহান্নামে যাবে, আপনার ভাই জাহান্নামে যাবে, আপনার স্বামী জাহান্নামে যাবে, আপনার সন্তান জাহান্নামে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, दुनियाते नाओ कांदाया आखिरे कांदायो ना आबार आखिराते कांदाइबा जुदी दुनियाते नाओ कांदाया खुदा জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মে কবর মে আন্ধেরি মে ঘাবরাউগা जब तन्हा मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना ना रसूल अल्लाह रोशन मेरे तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार अता करना जब वक्त नजर आए आका दीदार अता करना अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला आले मोहम्मद अल्लाहुम्मा वाला आले सैयदना ताहले आमार भाइयारा बाबारा एक नारीर जन्नो एक महिलार जन्नो एक मेयर जन्नो कय प्रकारेर मानुष जहन्नामे जाबे जोरे बोलेन ना कय प्रकार कथा बोलेन ना कय प्रकार चार प्रकार मानुष जहन्नामे जाबे एक नम्बर मेटार बाबा जहन्नामे जाबे दुई नम्बर मेटार भाई जहन्नामे जाबे तीन नम्बर मेटार स्वामी जहन्नामे जाबे चार नम्बर मेटार छेले जहन्नामेर मध्य जाबे ओ हुजूर जानते चाइ किभाबे ओ आमार मुरब्बी बाबारा आमार पटिया गोविंदार खिलालाकार भाई बाबारा बंधुरा एक नम्बर आपनी जखन मेयर बाबा आपनी यदि आपनार मेयेटाके पर्दार भितरे ना राखेन आपनी यदि मेयेटाके पर्दार बाहिरे बेर करे देन आपनी यदि आपनार मेयेटाके बेपर्दाभावे घुरते देन एलाकार छेले मेये छेलेदेर সাথে মিশতে দেন এলাকার ছেলেরা যদি পুরুষ মানুষ যদি আপনার মেয়েকে দেখে এই ব্যাপারটার কারণে আপনি বাবা জাহান্নামে চলে যাবেন দুই নাম্বার আপনি মেয়ের ভাই আপনি বড় ভাই হয়ে যদি আপনার বোনটাকে অথবা ছোট ভাই হয়ে যদি আপনার বোনটাকে ব্যাপারটাভাবে ঘুরতে দেন আপনার বোনকে যদি এলাকার পুরুষ মানুষ দেখে তাইলে আপনার বোনটা হবে ব্যাপারটা নারী এবার ওই নারীটা হয়ে যাবে জাহান্নামী নারী ওই নারীর কারণে আপনি ভাই হয়ে জাহান্নামে যাবেন তিন নাম্বার আপনি মেয়েটার স্বামী মানে আপনার স্ত্রী সে যদি জাহান্নামের রাস্তা বেছে নেয় আপনার স্ত্রী যদি পুরুষ মানুষের সামনে যায় হোক এটা আপনার নিজের আপন ভাই কথা বুঝেন নাই মানে দেবর বলে না কথা বলে না দেবর বলে না সে তো মনে করে আল্লাহ কি হইছে এটা আমার ভাবি মায়ের মতো দত্তরি তোর মা মা মায়ের জায়গায় কিন্তু ভাবিকে মা মনে করে ভাবির সামনে যাওয়া যাবে না কথা বলে না কেন যাওয়া যাবে नबी जहान्नामी लक्षण तारा जहान्नामे जाबे अपनी स्वामी तीन नम्बर स्वामीर काज हलो अपनी आपनार स्त्री के पर्दार मध्य राखबेन आपनार स्त्री के बाहिरेर कोनो पुरुष जेन ना देखते पारे एमन व्यवस्था अपनी स्वामी हइया करा लागबे यदि आपनार स्त्री बाजार करते जाय अपनी स्वामी जान काज करते अपनी स्वामी घरे शुइया थाकेन आपनार स्त्री जाय मार्केट करते पटियाय ताहले मने करबेन एई बउयेर कारणे आपनि जहान्नामे जाइबेन ताहले बउ यदि जहान्नामे जाय आपनिओ जहान्नामे जाइबेन আবার আপনি বুঝে নেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা দাড়ি পাল্লা সেরে মাফা ওজনে এটা জাহান্নামে যাবে বর্তমানে নারীগণ ঠিক না বে ঠিক কথা বলে না কেন এজন্য আশিক রাসূল বলেছে আরে কোথায় গেল পর্দা আর কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম সমাজেতে চলছে ফ্যাশনের গরম গায়ে হলুদের অনুষ্ঠান দেবর ভাবিকে হলুদ লাগাই দেয় কথা বলে না একসাথে নাচে কি নির্লজ্জ কি বেশরম কি বেহায়াপনা ইসলাম এটাকে সাপোর্ট করে কোন মুসলমানের বিয়েতে এগুলো হইতে পারে আপনি তো আপনার নাতির বিয়েতে এগুলা লাগান আপনার ছেলের বিয়েতে এগুলা করতে দেন তা আপনি আবার এই বিয়েতে এগুলা করতে দিয়ে আপনি আশা করেন আপনার ছেলে বড় হওয়ার পর আপনাকে খেদমত করবে জুতা দিয়ে বাইরাবে আপনাকে কথা বলে না কেন আপনি বিয়ের মধ্যে ডিজে পার্টির কনসার্টের ভিতরে খারাপ কর্মকাণ্ড করবেন আর আপনার গর্ভে যে সন্তান আসবে আপনি মনে করতেছেন আশা রাখেন আপনার ছেলে আপনাকে আদর যত্ন খেদমত করবে হারাম দিয়ে আপনি আপনার সম্পর্ক শুরু করলেন কবরে গেলে ফিডে আর বাসের বাড়ি সাতটার হাড্ডিগুলো ভেঙে ফেলবে ফিডেইয়া ঠিক না বেঠি কষ্ট হচ্ছে আপনাদের কেউ যদি উঠে যান মনে করবো কষ্ট হচ্ছে আমি ওয়াজ বেশিক্ষণ করি না অল্প কিছুক্ষণ করি বোঝার জন্য করি এই লাস্ট যতটুকু কথা বলেছি এই কথাগুলো বাড়িতে নিয়ে যেতে পারলে ঘরকে ঠিক করলে আজকের মাহফিল সফল হবে আর যদি মনে করেন যে আপনার মেয়ে আপনার স্ত্রীকে আপনি এমনি ছেড়ে দিবেন বেহায়ার মতো ছেড়ে দেন আপনিও জাহান্নামে চলে যান কথা বলে না কেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন তা আস্তে আমিন বলেন কেন কিপটা জোরে পড়েন না আমিন আরো জোরে পড়েন না আমিন সবাই দনশানি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ nabiana kothay roilen doyal nobi amaderke chariya kothay roilen mayar nobiji amaderke chariya haire apni bine ki lab hobe ei dorate bachiya allah Mahadna biyana Kandayona Amura দয়াল নবীকে কান্দা আমরার দয়াল নবীরে হায়রে নবী বিনে বান্দব নাই রে রোজগাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা তাহলে আশিক শায়ের বলতেছে কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম সমাজেতে চলছে ফ্যাশনের এমন সাজে সাজে তার সামনে এনে আয়না কে বউ কে শাশুড়ি চেনা তো যায় না ঠিক না বেঠি ওই জামাইয়ের কথা শোনেন নাই যে জামাই নতুন কাপড় কিনে আনছে তার স্ত্রীকে দিছে আর কি দিয়ে সে বাজারে গেছে ঘোরার জন্য তো বউ এই কাপড় নিয়ে ঘরের ভিতরে ঢুকার পর তার আম্মা মানে জামাইয়ের শাশুড়ি এটা দেখে বড় পছন্দ হয়েছে দে মা তোর কাপড় এটা তো তোর স্বামী কিনে আনছে এটা খুব সুন্দর এটা আমাকে দিয়ে দে আমি একটু আজকে পরিয়ে দেই মার ভেঙে দেই মানে কাপড়ের শক্ত ভাবটা দূর করে দেওয়ার পরে তুই পরিস তো শাশুড়ি আম্মা এটাকে সুন্দর করে গোসল করে এসে এটা পরে তার পুরান কাপড়কে রোদে দিচ্ছেন তো জামাই তো মনে করছে বউ আমার বউয়ের কাপড় বই নিজে পরবে জামাই বাহির থেকে এসে নিজের বউ মনে করে শাশুড়ি আম্মারা জড়াই দিচ্ছে নাউজুবিল্লাহ পড়বেন না আরো ধরে বলবেন নাউজুবিল্লাহ তাহলে এই জন্য আশিক বলেছে এমন সাজে সাজে তার সামনে এনে আয়না কে বউ কে শাশুড়ি চেনা তো যায় না। বুড়া বুড়া বেডিয়া বুড়া বুড়া মহিলা তাদেরকে বলেন আপনারা, বুড়ি মহিলা এরা এমন পোশাক পরে এটাতে মুরব্বী মহিলা এটা বোঝা যায় না। কি গো আপনি মুরব্বী মানুষ, আপনি সুন্দর কাপড় পরবেন, ঢিলে ঢালা জামা কাপড় পরবেন। বলে হুজুর যারা যুবতী তারাও কি টাইট পরবে নাকি? না, যারা মুরব্বী মহিলা আপনাকে দেখলে দূর থেকে যেন অনুধাবন করা যায় এটা মুরব্বী না যুবতী, এটা বোঝা যাবে না। কিন্তু বর্তমানে এমন পোশাক এমন বোরকা, মহিলাটা উলঙ্গ হলেও তার শরীরকে এমনভাবে অনুধাবন করা যাবে না। বর্তমানের বোরকাগুলো এমন টাইট ফিটিং, এগুলা পরলে মহিলাদের শরীরের আকার আকৃতি অনুধাবন করা যায়, ঠিক না? তা আপনারা নিজেরাই বলেন, নিজেরাই চিন্তা করেন আপনাদের যে পোশাক, এ পোশাকের কারণে আপনারা নিজেরাই তো জাহান্নামে যাবেন। কথা বুঝেন না আপনারা? মা বোন যারা পর্দার আড়ালে, এই ওয়াজ আগামী বছর আর আমাকে দাওয়াত করার না, মানবে না মুখে, এ হুজুর আনছো এরা আমাদের বিরুদ্ধে কথা বলে, দরকার নেই আপনার এমন দাওয়াতের। আপনাদের বিপক্ষে যাবে এজন্য দাওয়াত দিবেন না, যান না। তবে আমি চাই আমার এ পটিয়া এলাকার নয়, সারা বিশ্বের যত মুসলমান মা বোন আছে তারা যেন জাহান্নামে না যায়, তারা যেন জান্নাতে যায়। আপনি নিজের যৌক্তিকতাকে প্রশ্ন করেন। আপনি যদি টাইট ফিটিং বোরকা, টাইট ফিটিং পোশাকের মাধ্যমে আপনি আপনার শরীরকে মানুষের মাঝে প্রদর্শন করেন, আপনাকে কি আল্লাহ জান্নাতে দিবে? কবরে গেলে আপনার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলা হবে। তা আপনি নিজে চিন্তা করেন, আপনি মহিলা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি নিজে চিন্তা করেন, আপনার ঘরের স্ত্রী, আপনার মা, আপনার বোন যে পোশাক পরে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যদি জাহান্নামে যায় তাহলে জান্নাতে যাবে যে পোশাক পরলে এই পোশাক পরান। নবীজি বলেছেন, আমাদের আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকাকে এইভাবে বলেছেন যে কি বলেছেন জানেন? আমাদের আয়েশা সিদ্দিকা বলেছে, আয়েশা তুমি এমন পোশাক পরিধান করো যেন তুমি কে, তুমি কেমন, তোমার স্বাস্থ্য কেমন, এটা মানুষ পর্যবেক্ষণ না করতে পারে। আমাদের আয়েশা সিদ্দিকার ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, আমাদের আয়েশা সিদ্দিকার ছোট বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন, তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কত বছর? 8 বছর বয়সের। পাতলা মশারির মতো একটা কাপড়ের মতো হালকা সেলাই করা এই কাপড় পরে রাসূলের সামনে আসাতে রাসূল চোখ বন্ধ করে ওনার চাদর মোবারক দিয়ে ওনার মুখটা এভাবে ঘোরা দিয়ে ফেলেছেন। কেন ঘোরা দিয়েছেন? আমাদের আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেছেন, সে এখন প্রাপ্তবয়স্কা, তার শরীর আমি কেন দেখবো? তাকে পর্দার মধ্যে প্রবেশ করাও তাড়াতাড়ি। আর আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার ভাবি যে কাপড় পরে তার কাপড়ের এমন স্টাইল, এই কাপড়ের ফাঁক দিয়ে তার শরীর দেখা যায়। কথা বোঝেন নাই আপনারা? এখন জোরে ঠিক বলে না, পর্দার আড়ালে তো তারা দেখতেছে, মাইকে শুনতেছে, বাড়ি গেলে কইবে তুমি ঠিক বলছিলে না, আর দলে দিব ফিডা। কেমন কুমিল্লার হুজুর তো কথাগুলো বলে যেতে হবে, কারণ আর কখন আসি এটার কোনো গ্যারান্টি নাই। তবে মনে রাখতে হবে এই আলোচনাগুলো বাড়িতে অনেক দরকার, ঠিক না? এ গত কিছুদিন আগে নভেম্বরের 24 তারিখ আপনাদের পটিয়া সদরের মেয়র যিনি এবং ওই যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে সুব্রত কুমার, এরা বসা ছিল, অনেকগুলা কথা বলে গেছি। বসে যে হুজুর এই কথাগুলো আমাদের সমাজে দরকার, আপনাদের পটিয়ার মেয়র সহ ওইখানে ছিল, এই কথাগুলো বর্তমান সমাজে দরকার। আমি তো বলেছি আমি মূর্খ মানুষ, আমি এলেমহীন মানুষ, আমার কোনো এলেম কালাম নাই, তবে আমার জবান থেকে যে কথাগুলো আসবে যদি ভালো লাগে আপনি মানবেন, আর ভালো না লাগলে মানার দরকার নাই। কারণ আমি যে সব ভালো কথা বলবো এটার তো কোনো গ্যারান্টি নাই, আমি তো মানুষ, আমার ভুল হবে। তবে যা বলবো যদি ভালো লাগে মানতে হবে। বলে হুজুর ভালো লাগা না লাগা কিছু নাই, এটা যদি কোরআন হাদিস সম্মত হয় আপনি মানবেন। কথা বলে না কেন? মানতেই হবে আপনাকে, না মানলে কবরে ফিডা আপনাকে খাইতেই হবে। মায়ের কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, কেমন বেশি হবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা ফিরতে থাকবে, যতক্ষণ না শরীরের হাড্ডি গুড্ডি ভাঙছে ততক্ষণ পর্যন্ত মায়ের বন্ধ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাড় ভাঙার পরে মারা বন্ধ হবে নি? নবীজি বলেছেন হাড় ভাঙছে তো এটা আবার জোড়া লাগাই দিব, এরপর আবার ফিরবে, মানে শুধু কষ্ট দিবে, কষ্টের উপরে কষ্ট দিবে। তো তোমরা যারা ছেলেরা আসো, তোমাদের মা বেপরদা ভাবে অন্য পুরুষের সামনে যায়। তোমরা যারা বোন আসো, তোমাদের মা, তোমরা যারা ভাই আসো, তোমাদের বোন বেপরদা ভাবে অন্য পুরুষের সামনে যায়। আপনারা যারা স্বামী আছেন, আপনাদের স্ত্রী বেপরদা ভাবে অন্যদের সামনে যায়। সাবধান, সতর্ক, এদের জন্য আপনি জাহান্নামে যাবেন। কি মুরব্বী ঠিক আছে তো? আপনার বউ আসেনি জাগা মতো? আছে জাগা মতো। 40 জন দেখে নাই? শুধু আপনাকে বলি নাই, এখানে যারা পুরুষ আছেন বিয়ে করছেন আপনাদের সবাইকে বলি, মারহাবা পড়বেন না জোরে? কি মারহাবা? কিসের মারহাবা এটা? মা বোন তো পর্দার আড়ালে মনে আমাকে গালি দিয়ে একবার থুপাই ফেলতেছে। আহারে আম্মা, আমি চাই আপনি মা জান্নাতে যান। জানি না কয়জন আছেন, কিভাবে আছেন আপনারা ভিতরে? আল্লাহ এদেরকে জান্নাতের বাসিন্দা করো। কি আমিনের আওয়াজ তো ছোট, কি ওই বউ আর শাশুড়ির মতো হবে আর কি, জামাই শাশুড়িকে বউ মনে করে আঞ্জা করে ধরবে। সাবধান, ফিরে আসে কবরে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আশিক কি বলেছে, এমন সাজে সাজে তার সামনে এনে আয়না, কে বউ কে শাশুড়ি চিনা তো যায় না, তার রঙে ঢঙের পোশাক শরীরে মানায় না, তার রঙে ঢঙের পোশাক শরীরে মানায় না। কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম, ঠিক না বেঠি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আজ খোদা হিমে তৌফিক किया बेयादब मगरूम गश्त से फजल रब साला दुनिया।